নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড় খবরটি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় কোন দিনে বৃষ্টিপাত আসছে অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু একই দিনে আসছে না তিন ভাবে আসছে তিন দিনে আসতে পারে কোথায় কেমন আসতে চলেছে কোথায় সব থেকে বৃষ্টিপাত হতে পারে সেই খবরও কিন্তু কিছুটা উঠে এসছে সমস্ত কিছু নিয়ে রয়েছে এখনকার ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করতে ভুলবেন না দুই ভাবে কিন্তু বাতাসের সংমিশ্রণ হতে চলেছে অর্থাৎ উত্তরের হাওয়া এবং হাওয়া দক্ষিণ এই সংমিশ্রণ এবং সংঘাত থেকে বজ্র গর্ভ মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হতে শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর অনুসারে জানা যাচ্ছে যে এই যে তিন দিনে বৃষ্টিপাতটা আসতে চলেছে আজ রাত থেকে কিন্তু মূলত বৃষ্টিপাতটা শুরু হচ্ছে কোথায় কোথায় আজ রাত থেকে শুরু হতে পারে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে দার্জিলিং এবং পাহাড় সংলগ্ন জায়গাগুলোতে উত্তরবঙ্গের সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের পশ্চিমাংশে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিন্তু আজ রাত থেকে শুরু হতে পারে এবং সন্ধ্যার পর থেকেই আকাশ কালো করে মেঘ করে আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও দুপুরের পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পরিবর্তন শুরুও হয়ে গেছে ভারতের আরও জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব দিল্লি এখানে কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি এবং রাতের পর জোরদার বৃষ্টিপাত আসতে চলেছে সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডও বৃষ্টি আসছে অন্যদিকে আরও জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝাটি অর্থাৎ তার মুভমেন্টটা কিন্তু এদিকে রয়েছে এই কারণে বুধবার যে জায়গাগুলো এখনও বৃষ্টি শুরু হবে না আজ রাতের পর সেই জায়গাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু এই বৃষ্টিপাত বুধবার থেকে শুরু হচ্ছে এমনটা কিন্তু খবরে উঠে আসছে এবং রয়েছে সরস্বতী পুজো বুধবারে আর এই আনন্দের দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাত আসছে যার ফলে আনন্দ বেশ কিছুটা মাটি হয়ে যাবার কিন্তু উপক্রম দেখা দিতে চলেছে বুধ এবং বৃহস্পতিবার যথেষ্ট তাপমাত্রা বেড়ে যাবে কলকাতায় আঠারো থেকে উনিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে কনকনে ঠান্ডা তো থাকবেই না তবে ঠান্ডার আমেজ একটু হলেও থাকবে এবং জানা যাচ্ছে যে পশ্চিমের কিছু কিছু জেলায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং উত্তরবঙ্গের দু একটি জায়গায় কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা অর্থাৎ আমেজটা চলেছে সরস্বতী পুজোর দিনও এবার প্রশ্ন হচ্ছে যে সব থেকে বেশি বৃষ্টিপাতটা কোথায় হতে চলেছে বা কোথায় হতে পারে দেখুন এখনো পর্যন্ত যে খবরটা রয়েছে যে পশ্চিমি ঝঞ্ঝাটি যথেষ্ট সক্রিয় এবং শক্তিশালী এর সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই যে একটা অবস্থা চলছে জটিল পরিস্থিতি এর ফলে পশ্চিমী ঝঞ্ঝার গতিপথ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে রয়েছে এই সমস্ত কারণের জন্য জানা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতটা বেশি হতে চলেছে বিশেষ করে জানা যাচ্ছে বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে তাহলে কোথায় কোথায় হতে পারে না নদিয়া, মুর্শিদাবাদ মালদহের পূর্বাংশ উত্তর চব্বিশ পরগনার সঙ্গে বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকায় এখানে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া দপ্তরে এই খবর রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে আজকে রাতে দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ের জায়গাগুলোতে এবং পশ্চিমের সমস্ত জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া থেকে একেবারে পশ্চিম বর্ধমান পর্যন্ত বৃষ্টিটা শুরু হচ্ছে আগামীকাল বুধবার বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমস্ত জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার মূলত বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা এবং বাংলাদেশে বৃষ্টিটা হতে চলেছে বেশি পরিমাণে হবে এবং বৃহস্পতিবারের বিকালের পর থেকে কিন্তু আর বৃষ্টিটা সেভাবে হবে না এখনো পর্যন্ত খবর তবে শুক্রবারও কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখনো অবধি এই খবর রয়েছে তবে এটাও জানা যাচ্ছে যে শুক্রবারের পর থেকে আবার কিন্তু তাপমাত্রা নামতে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জানা যাচ্ছে প্রায় তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে ফলে শীতের শেষ যে স্পেলটা কিন্তু শুরু হতে পারে এবং আরও খবর রয়েছে পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং বাংলাদেশের উত্তর অংশের অর্থাৎ রাজশাহী এবং ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগের জায়গাগুলোতে আবার নতুন করে শৈত্যপ্রবাহের একটা পরিস্থিতি এক বা দুই দিনের জন্য কিন্তু হতে চলেছে সঙ্গে এটাও জানা যাচ্ছে কলকাতা বা পার্শ্ববর্তী কিন্তু মোটামুটি আবার একটা ঠান্ডা ফিরে আসবে কারণ যেটা দেখা যাবে আগামীকাল এবং আগামী পরশু যেখানে আঠারো উনিশ ডিগ্রি হয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা সেখানে জানা যাচ্ছে শুক্রবারের পর আবার তেরো বা সাড়ে বারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে আজ রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চলবে আগামীকাল আগামী পরশু শুক্রবারের পর আবার কিছুটা হলো ঠান্ডা ফিরে আসছে এটাই ছিল এখনকার একদম লেটেস্ট আপডেট আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে এবং ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবেন এবং দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং